আজকে সামগ্রিকভাবে দেখা গেল যে আরাবুলকে অ্যারেস্ট করা হলো, এবং দীর্ঘদিন ধরে আরাবুলের সঙ্গে আপনার একটা সংঘাত রয়েছে, এবং আজকে আরাবুলের অ্যারেস্ট, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই, গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই। আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলায় মেতে ওঠে, আমাদের দ্বারাই, আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল, সেজন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম। শুনলাম নাকি সেই কেসে ইনভেস্টিগেশন চলছিল, যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি, যদিও কোর্ট দেয়নি, তো কেসটা কোর্টে রান করছিল, খুব তাড়াতাড়ি কেসটা উঠতো, কোর্টটি কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে। তবে ভাঙনে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে, আমাদের কর্মীকে যারা হত্যা করেছে, নমিনেশন যারা করতে দেয়নি, যারা আমাদের ভোটে ভোট যখন দিতে যাচ্ছিল আমাদের কর্মীদের মারধর করেছে, গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে, এর মূল হোতা হচ্ছে আরাবুল ইসলাম নয়, শওকত মোল্লা। যে শওকত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক, সেই শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে। প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি, যদি সাব জুডিশিয়াল ম্যাটার চলছে, আমরা চাই শওকত মোল্লাকে অ্যারেস্ট করা হোক, যে পাওয়ারের অবজারভার ছিল, বাইরে থেকে গুন্ডা মাস্তা অস্ত্র শস্ত্র নিয়েছে, এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙনে অশান্তি করেছে, যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক। এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে, কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, সে আর এখানে দাঁড়াতে পারছে না। আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গায়ে, তো দুধেল গায়ে এখন দুধ দিতে পারছে না, সেই জন্য ওকে বাজারে তুলে দাও, ওকে অ্যারেস্ট করে দাও। এখন শওকত মোল্লাকে হয়তো ফুল প্লেজে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা শওকত মোল্লার অ্যারেস্ট চাইছি, শওকত মোল্লার নেতৃত্বে ভাঙনের সমস্ত রকম অশান্তি হচ্ছে, তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থ বানাবো। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।